কয় ধরনের উন্নত জাতের গাভী দেখা যায়? কয় ধরনের উন্নত জাতের গাভী দেখা যায়? আমাদের দেশে কয় ধরনের উন্নত জাতের গাভী দেখা যায়? তাহলে এখানে উত্তর কি হবে? পাঁচ ধরনের। উত্তর হবে পাঁচ ধরনের। তারপরে দেখো, তারপরে আছে কি গাভীর পরিচর্যা, এটা গাভী পালন। তারপরে দেখো গাভীর পরিচর্যা, আমরা একটা গাভীর পরিচর্যা কিভাবে করব সেটা সে সম্পর্কে বলা আছে। তারপরে গাভীর পরিচর্যা গাভীর পরিচর্যা। দেখো গাভীর পরিচর্যার লক্ষ্য হলো গাভী যাতে অধিক কর্মক্ষম থাকে। গাভীর পরিচর্যার লক্ষ্য কি? গাভী যাতে অধিক কর্মক্ষম থাকে। গাভীর গর্ভকালীন, প্রসবকালীন ও দুগ্ধ দোহনকালের পরিচর্যার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তাহলে কি গাভীর গর্ভকালীন, প্রসবকালীন ও দুগ্ধ দোহনকালের পরিচর্যার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। গাভীকে নিয়মিত গোসল করানো, শিং কাটা, কুট কাটা ইত্যাদির দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এসব পরিচর্যায় গাভীর স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন ভালো হয়। এসব পরিচর্যায় কি হয়? গাভীর স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন ভালো হয়। তারপরে দেখো গর্ভকালীন সময় গাভীর দিকে বিশেষ যত্নবান হওয়া উচিত। গর্ভকালীন সময় গাভীর দিকে বিশেষ যত্নবান হওয়া উচিত, কারণ এ সময় গাভীর ভিতরে বাচ্চা বড় হতে থাকে। এ সময় গাভীকে প্রচুর পরিমাণে দানাদার জাতীয় খাদ্য খেতে দিতে হবে। তাহলে গর্ভকালীন সময়ে গাভীকে প্রচুর কি খাদ্য দিতে হবে? দানাদার খাদ্য দিতে হবে। প্রসবকালীন সময়ে ও প্রসবের কয়েকদিন আগে গাভীকে আলাদা জায়গায় রেখে পর্যবেক্ষণ করতে হবে। প্রসবকালীন সময়ে ও প্রসবের কয়েকদিন আগে গাভীকে কি করতে হবে? আলাদা জায়গায় রেখে কয়েকদিন পর্যবেক্ষণ করতে হবে। এই গাভীকে সমতল জায়গায় রাখতে হবে। সমতল জায়গায় রাখতে হবে। গর্ভধারণ ও প্রসবকালে গাভীকে সঠিকভাবে যত্ন ও পরিচর্যা করতে হবে। গর্ভধারণ ও কি প্রসবকালে গাভী কি করতে হবে? যত্ন, সঠিকভাবে যত্ন এবং পরিচর্যা করতে হবে। প্রসব অগ্রসর না হলে ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রসবের পর বাছুরকে অবশ্যই শাল দুধ খাওয়াতে হবে, কারণ এই শাল দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সঠিকভাবে বেড়ে উঠতে সহায়তা করে। বাচ্চা প্রসবের পর ফুল পড়ে গেলে তার সাথে সাথে মাটিতে পুঁতে ফেলতে হবে। গাভীর প্রসবের 5 থেকে 7 দিন পর্যন্ত শাল দুধ দেয়, এরপরে স্বাভাবিক দুধ পাওয়া যায়। গাভীর প্রসবের 5 থেকে 7 দিন পর্যন্ত শাল দুধ দেয়, এরপরে স্বাভাবিক দুধ পাওয়া যায়। দুধ দোহনের সময় গাভীকে উত্তেজিত করা থেকে বিরত থাকতে হবে এবং দ্রুততার সাথে দোহনের কাজ শেষ করতে হবে। প্রসব লক্ষণ দেখা দিলে কি করতে হবে? গাভীকে শান্ত পরিবেশে রেখে 2 থেকে 3 ঘন্টা পর্যবেক্ষণ করতে হবে। প্রসব অগ্রসর না হলে ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তারপরে কি? প্রসবের পর বাচ্চাকে অবশ্যই শাল দুধ খাওয়াতে হবে এবং শাল দুধ খাওয়াতে হবে এবং কি করতে হবে? এই শাল দুধ বাচ্চার কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 5 থেকে 7 দিন পর্যন্ত বাচ্চাকে টানা শাল দুধ খাওয়াতে হবে। গাভীর প্রসবের 5 থেকে 7 দিন পর্যন্ত তাহলে কি থাকে? শাল দুধ থাকে এবং সেই কয়দিন বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে। দুধ দোহনের সময় গাভীকে উত্তেজিত করা যাবে না, গাভীকে শান্ত রাখতে হবে। তারপরে গাভীর বাচ্চা প্রসবের 90 দিনের মধ্যে গাভী গরম না হলে ডাক্তারি পরীক্ষা করে গরম করতে হবে। তাহলে কি বাচ্চা প্রসবের কতদিন পরে? 90 দিনের মধ্যে কি গাভী যদি গরম না হয় তাহলে কি ডাক্তারের শরণাপন্ন হয়ে
গাভীকে বরণ করতে হবে। গাভী পরিচর্যার আরো একটি লক্ষ্য হচ্ছে গাভীকে পোকামাকড় ও মশা মাছি থেকে রক্ষা করা। তাহলে দেখো গাভী পরিচর্যার যে বিষয়গুলো আমরা পড়লাম এখানে মেইন মেইন কি আছে, এখানে আছে প্রসবকালীন গর্ভকালীন সময় প্রসবকালীন সময় আর এদিকে প্রসব পরবর্তী পরিচর্যা। তাহলে গাভীর পরিচর্যাতে আমরা যা পড়লাম আমরা সেগুলো সুন্দর করে পড়বো আর কি করবো গাভী পালন, গাভী পালন পরিচর্যা করা হয়ে গেল। তাহলে তোমরা বাসাতে সুন্দর করে সবাই করে নিবা।